ঢাকা শহরে প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরার কোনো জায়গা নেই বললেই চলে। তারপরও আমরা চেষ্টা করি শহরের আশপাশে গিয়ে একটু বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে। আজ আপনাদের নিয়ে যাব শহরের মাঝে একটু খোলা হাওয়ার সন্ধানে। বলছি আফতাবনগরের কথা। মেরাজি হাটের প্রথম এই বৃষ্টি পার হয়ে এরপর এলেই আফতাবনগর, কিংবা হাটটা পার করে যারা ওই দিক থেকে আসবেন ওই পারে একটি কাঠের ব্রিজ রয়েছে, ওইটিও বাঁশের ব্রিজ। ওই ব্রিজ থেকেও পার হয়ে আপনি খুব সহজে আফতাবনগর চলে আসতে পারবেন। শুরু হয়ে গেল আফতাবনগরে ঘোরার পর্ব। চলুন আমরা সামনের দিকে সবুজ প্রকৃতিতে ওই পারে বিল্ডিংয়ের দিকে চলে যাব। চলুন আমার সাথে। যারা রাজধানীর গুলশান, বাড্ডা, রামপুরা, বনশ্রী কিংবা এর কাছাকাছি থাকেন তারা সহজেই আসতে পারেন আফতাবনগরে। যে কোনো জায়গা থেকে রামপুরা ব্রিজে এসে জহিরুল ইসলাম সিটিতে প্রবেশ করতেই ঢুকে যাবেন আফতাবনগরে। এখানে অ্যাভেলেবেল রিক্সা রয়েছে, 80 থেকে 100 টাকার মধ্যে শেষ মাথায় চলে যেতে পারবেন। অথবা রামপুরা ব্রিজ হতে মেরাজিয়া বাজার রিক্সা কিংবা বাসে গিয়ে বাসের ব্রিজ পার হলেই আফতাবনগর। অসাধারণ এক জায়গা। বনশ্রী কিংবা আশপাশের লোকজন তো রোজই আসে একটু হাঁটাহাঁটি করতে। আফতাবনগর এলাকাটি মূলত ছিল নদী ও বিল। আবাসন কোম্পানিগুলো বালি দিয়ে ভরাট করে এখানে নগরায়ন করছে। আপনারা চাইলে এখানে এসে ফ্ল্যাট কিংবা প্লট দেখতেও পারেন। বেড়ানোর পাশাপাশি একটি কাজও হয়ে যাবে। আফতাবনগরের সবচেয়ে ভালো সময় হচ্ছে সকাল ও বিকালে ঘুরতে আসা, আর সিজন হিসেবে কাশফুলের সময়। তখন সাদা শুভ্র কাশফুল মন ছুঁয়ে যায়। শেষ মাথায় রয়েছে খাল বা জলাধার, এখানে সবাই ঘুরতে যায়। পানির আবেশে ঘুরতে পারাটা বেশ আনন্দের। মন চাইলে গ্রামীণ একটা আবেশ নিতে পারেন। লকডাউনের কারণে রাজধানীর যখন নাগরিকদের দমবন্ধ হওয়ার অবস্থা, তখন এই মানবসৃষ্ট পরিবেশে প্রাকৃতিক হাওয়ায় ঘুরতে আসাটা অনেকটা আনন্দের। ফেরার পথে মেরাদিয়া বাজার থেকে গ্রামীণ তরি তরকারি শাকসবজি কিনে নিতে পারেন। আপনাদের আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনাদের মতামত প্রত্যাশা করছি।